বাংলাদেশের সামরিক বাজেট ভারত ও মিয়ানমারের সাথে পার্থক্য কত, আজ এ বিষয়ে জানাবো। চলুন তাহলে শুরু করা যাক। বাংলাদেশে 2007 সাল থেকে 2017 সাল পর্যন্ত সামরিক খাতে 123% ব্যয় বেড়েছে। সুইডেন ভিত্তিক একটি গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক ব্যয়ের চিত্র তুলে ধরেছে। গবেষণা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, 2007 সালে বাংলাদেশে সামরিক খাতে ব্যয় ছিল প্রায় 6,600 কোটি টাকা, কিন্তু 2017 সালে সামরিক খাতে ব্যয় দাঁড়িয়েছে প্রায় 28,800 কোটি টাকা। যদিও সর্বশেষ বাংলাদেশের বাজেটে সামরিক খাতে বরাদ্দ ছিল প্রায় 26,000 কোটি টাকা। গবেষণা সংস্থাটির হিসাবে দেখা যাচ্ছে, মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সামরিক খাতে ব্যয় প্রায় দ্বিগুণ। যদিও মিয়ানমার সেনাবাহিনীর সৈন্য সংখ্যা ও সামরিক সরঞ্জাম বাংলাদেশের তুলনায় বেশি, এমন তথ্য দিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2017। আরেক বৃহৎ প্রতিবেশী ভারতের সামরিক খাতে ব্যয় বাংলাদেশের তুলনায় প্রায় 18 গুণ বেশি। গত 10 বছরে ভারতের সামরিক ব্যয় বেড়েছে প্রায় 45%। গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের চেয়ারপারসন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ামা মনিরুজ্জামান মনে করেন, সামরিক বাজেট বৃদ্ধি বেশ বড় আকারের, কিন্তু এ বৃদ্ধিকে তিনি অস্বাভাবিক হিসেবে দেখছেন না। তিনি বলেন, গত 10 বছরে সামরিক বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু নতুন সেনানিবাস স্থাপন সহ আরও কিছু স্থাপনা তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, নতুন সাবমেরিন এবং অন্যান্য সমরাস্ত্র ক্রয়ের কারণে ব্যয় বৃদ্ধি পেয়েছে। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।